সে জ্যোৎস্নার হালকা আলোয় দেখতে পেলো একটু দূরে কে যেন রাস্তার এক পাশে এক পা আর অন্য পাশে আর পা দিয়ে দাঁড়িয়ে আছে সে তো পা নয় যেন লম্বা এক গাছের গুড়ি পাগুলো এতই লম্বা যে ফারুক শুধু পা দুটোকেই দেখতে পেল। উপরে শরীর দেখতে পেল না ফারুক মনে মনে ভাবলো এ স্কন্দ কাটা ছাড়া আর কেউ নয়

এত অন্ধকারে কোথাও জনমানুষের চিহ্ন মাত্র নেই ফারুক যদিও সাহসী ছেলে তারপরেও একটু দ্বন্দ্ব এখন তাকে বিলের মাঝের রাস্তা দিয়ে যেতে হবে যে রাস্তার ধারে কেবল পানি আর পানি আশেপাশে দুই মাইলের ভেতরে কোনো বাড়িঘর নেই হঠাৎ ফারুক কিছু একটা দেখে চমকে ওঠে এবং ভয় পেয়ে যায় কিন্তু না জিনিসটা আসলে হিন্দুদের পূজা করার পরিত্যক্ত মূর্তি ছিল যাই হোক ফারুক এগুতে থাকে আর এই রাস্তার কুখ্যাতও রয়েছে প্রচুর এখানে নাকি প্রায়ই নির্জন দুপুরে অথবা রাতের অন্ধকারে স্কন্ধ কাটা ভূত আর মেসোপেত্ন দেখা পাওয়া যায় মেসোপেত্নী তবু ভদ্র যে মানুষকে কেবল ভয় দেখিয়েই ছেড়ে দেয় হয়তো কোনো মানুষ একা এই রাস্তা দিয়ে হাঁটছে হঠাৎ শুনতে পাবে কে যেন কসর মসর করে কিছু খাচ্ছে আর মাঝে মাঝে চিকন নাকি গলায় হিহি হি করে হাসছে আর সেই সাথে নাকে লাগবে পচা মাছের তীব্র বটকা গন্ধ কিন্তু কখনো যদি কেউ স্কন্ধ কাটার খপ্পরে পড়ে যার কিনা শুধু ধর আছে মুন্ডু গায়েব তবে তার খবর আছে এই তো কিছুদিন আগে ফারুকদের গ্রামের বুড়ো করিম শেখ দুপুরে এই বিলে মাছ ধরতে এসে পড়েছিল স্কন্ধ কাটার কবলে স্কন্ধ কাটা তাকে কাদার ভিতর হাঁটু অব্দি গিয়ে রেখে গিয়েছিল পায়ের দিক থেকে হাঁটু পর্যন্ত নয় মাথা থেকে হাঁটু পর্যন্ত ভাগ্যিস ওই সময় ফারুকের বন্ধু রাসেল যাচ্ছিল সেই পথ দিয়ে সে দূর থেকে পানির উপরে শূন্য দুটো পায়ের নড়াচাড়া দেখে তাড়াতাড়ি গিয়ে তুলেছিল তাকে নইলে ওই দিনে করিম শেখের ববলে লাগিয়েছিল হয়ে ফারুক এসব ভেবে একটু ইতস্ত করে রওনা হলো পেত্নির সাথে দেখা হলে তার কোনো সমস্যা নেই দিব্যি তার সাথে গল্প করে এই পত্রকে পেরিয়ে যাবে কিন্তু ভয় তার ওই স্কন্ধ কাটাটাকে নিয়ে যদি ওটা দেখা যায় তবে একাশে ওটার সাথে কি করবে নির্ঘাত তাকে বিলের কাদার মধ্যে পুঁতে রেখে চলে যাবে ওটা ফারুক মনে মনে দোয়া দুরুত পড়তে পড়তে হাঁটতে লাগল হঠাৎ ফারুক চমকে উঠল সাথে সাথে ভয়ে জমে গেল কারণ সে জ্যোৎস্নার হালকা আলো দেখতে পেলো একটু দূরে কে যেন রাস্তার এক পাশে এক পা আর অন্য পাশে আর পা দিয়ে দাঁড়িয়ে আছে সে তো পা নয় যেন লম্বা এক গাছের গুড়ি পাগুলো গুলো এতই লম্বা যে ফারুক শুধু পা দুটোকেই দেখতে পেল উপরে শরীর দেখতে পেল না ফারুক মনে মনে ভাবলো এ স্কন্দ কাটা ছাড়া আর কেউ নয় তাকে পায়ের তলায় পিষে মারার কুবুদ্ধি নিয়ে বেটা অমন পা সরিয়ে দাঁড়িয়ে আছে সে যেই ওই পায়ের তলা দিয়ে যেতে নেবে অমনি পায়ের এক চাপে তাকে থেতলে দেবে ভুট্টা ফারুক ভেবে পাচ্ছিল না যে কি করবে একবার ভাবলো পেছন ফিরে উল্টো দিকে ছুট দেবে কিন্তু স্কন্ধ কাটার যে লম্বা পা তাতে কয়েক সেকেন্ডে সে ফারুককে ধরে ফেলবে তারপর তো সময়ের ব্যাপার সে ঠিক করলো মরতে হলে সে লড়াই করেই মরবে পিছু না হটে সে বাড়ির পথে এগুবে স্কন্ধ যদি কিছু করতে আসে তাহলে সে ওটার পা ঝাপটে ধরে রাম কামর বসিয়ে দিবে তারপর যা থাকে কপালে সে শুনেছে ভূতেরা নাকি মানুষের কামরে ভয় পায় তারপর মনে মনে দোয়া দুরুত পড়তে পড়তে সামনে এগিয়ে গেল অন্ধকারেও আপসা মতো সে দেখতে পাচ্ছিল স্কন্ধকাটার পাটি হাঁটতে হাঁটতে সে যখন ওটার কাছে চলে এলো তখন ভয়ে তার চোখ বন্ধ হয়ে গেল দু হাত সামনে বাগিয়ে হাতরাতে হাতরাতে সে এগুতে লাগলো হঠাৎ হাতে বাঁধলো কী যেন সে বুঝল এটা তো স্কন্ধকার পা সে মোটেই দেরি না করে ইয়া আলি বলে চিৎকার করে জাপটা দিল সেই পা তারপর সর্বশক্তিতে বসিয়ে দিল এক কামড় কিন্তু একই তার মুখে এমন কষকস লাগছে কেন আর স্কন্ধকারের পাটাও কেমন যেন মিশ্রণ আবার মাঝে মাঝে খসখসে লাগছে সে চোখ মেলে তাকিয়ে ভালো করে স্পর্শ করে দেখল হায় হায় একই এ তো দেখি বিশাল এক কলা গাছ দূর থেকে অন্ধকারে সেটি ভালোভাবে বোঝা যাচ্ছিল না আর তাতেই মনে হচ্ছিল রাস্তার দুধারে পা দাঁড়িয়ে আছে ফারুক নিশ্চিন্ত মনে ভাবল যাক বাবা বাঁচা গেল কলা গাছ না হয়ে যদি সত্যি স্কন্ধ কাটা হতো তবে এতক্ষণে তার অক্কা পাওয়া নিশ্চিত হয়ে যেত এই ভেবে সে হেসে উঠল সাথে সাথে কে যেন তার পাশ থেকে নাকি গলায় হেসে উঠল ফারুক ধমকে উঠল দূর হবে তোর প্রেমিক স্কন্ধে কাটার জ্বালায় বাঁচি না তুই আছিস আমার সাথে তামাশা করতে ফেলাই দেবো সাথে সাথে হাসি বন্ধ হয়ে গেল আর ফারুক নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল